সম্মানিত উপস্থিতি, পুরো মেসেজটা বোঝার জন্য আপনি যদি দীন শব্দের অর্থের দিকে যান তো দীন ইসলামের যে মেসেজ এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। একটা সিভিল সোসাইটি তৈরি করার জন্য একটা আইন লাগে, একটা প্রশাসন লাগে, আইনের সুষ্ঠু প্রয়োগ লাগে, জবাবদিহিতা লাগে। এটার মাধ্যমে একটা সিভিল সোসাইটি তৈরি হয়। আমাদের ধর্মের নাম দীন, আমাদের ধর্মের নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো দীন শব্দের অর্থ কোরআনে পাকের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, সেদিকে গেলে আরেকটা দরজা খুলে যাবে। সব আমাদের সাবজেক্ট নির্ধারিত, আমরা শুধু আমাদের রেলেভেন্স অংশটুকু নেব। দীন মালিকি ইয়াউমিদ দীন, এখানে দীন শব্দের অর্থ অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, আপনি যাই করেন ইউ আর অ্যাকাউন্টেবল, আপনি এখানে যা মন চাই করতে পারবেন না। একটা সিভিল সোসাইটির মধ্যে ইউ আর অ্যাকাউন্টেবল, ইউ ক্যান নট ডু এনিথিং ইউ ওয়ান্ট, ইউ আর নট অ্যালাউড, আপনি যা মন চাই করতে পারবেন না। তো দীনের একটা অর্থ কি? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। সেজন্য কিয়ামতের দিনকে জবাবদিহিতার দিন বলে, মালিকি ইয়াউমিদ দিন। দীনের আরেকটা অংশ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা। একটা দেশের আইনের মধ্যে আপনার জীবনের যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান তৈরি করে। তো এখানে আমার দীনের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা রয়েছে। আর কোরআনে পাকের মধ্যে এই দীন শব্দটি আরেক জায়গায় ল অফ অ্যান অথরিটি অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আলা দিনিল মালিক, আলা দিনিল মালিক ইউসুফ আলাইহিস সালামের ওই রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে একটা আইন আছে, সে আইন মানতে হবে, সেটার একটা জবাবদিহিতা আছে। তাহলে সিভিল সোসাইটি তৈরির জন্য যেই যেই ইনগ্রেডিয়েন্টগুলো দরকার সেই ইনগ্রেডিয়েন্টগুলো দীন শব্দের ভিতরেই আছে। সেই কারণে এখন একটা বড় ইন্টারেস্টিং কথা আপনারা বুঝতে পারবেন, এই কারণে আমার নবী ইয়াসরিবে যখন পদার্পণ করলেন, ইয়াসরিবে আমার নবী কদম রাখার দের, ইয়াসরিব দীনের সাথে নিসবত হওয়ার কারণে মাদিনা হয়ে যায়। ইয়াস আল্লাহ, সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম দীন প্রতিষ্ঠা হওয়ার কারণে মাদিনা বলেন, দাইনুনা বলেন, দিয়ানা বলেন, তামাদ্দুন বলেন, এগুলা সব কিছুর মূল শব্দ একটা, মূল শব্দ একটা। তাইলে দীন প্রতিষ্ঠা হয়েছে সেই কারণে মাদিনা হয়েছে। মাদিনা বাংলাতে আমরা শহর বলি, ইংরেজিতে টাউন বলি, এটাকে আপনি বলতে পারেন যদি আমি গ্রিক ফিলোসফির ল্যাঙ্গুয়েজে বলি সিটি স্টেট। কি বলে? সিটি স্টেট। তো মাদিনা দীন প্রতিষ্ঠা হওয়ার কারণে সিটি হয়ে গেছে। তার মানে এখানে এখন থেকে যা মন চাই করতে পারবেন না। এখানে একটা আইন আছে, আইনের একজন প্রণেতা আছে, এখানে জবাবদিহিতা আছে, এখানে সমতা আছে। আইন আমার নবী দিয়েছেন মিসাকে মাদিনা দিয়ে, মিসাকে দ্য ফার্স্ট এভার রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানবতার ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। 47 আর্টিকেলস দিয়ে আমার নবী একটা সংবিধান রচনা করে পুরা মদিনা শরীফ, যেটা ইতোপূর্বে ইয়াসরিব ছিল, যখন যা মন চায় তা করত, কথায় কথায় গৃহযুদ্ধ লাগত, কথায় কথায় মানুষ হত্যা হতো। এহেন পরিস্থিতির মধ্যে দীন প্রতিষ্ঠা হয়েছে, মানে কি? ল প্রতিষ্ঠা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ প্রতিষ্ঠা হয়েছে। এই দীনের কারণে ইয়াসরিব হয়ে গেছে মাদিনা, ইয়াসরিব হয়ে গেছে মাদিনা, দি মোস্ট সেফেস্ট টেরিটরি ইন দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড। আমার নবী মদিনায় কদম দেওয়ার সাথে সাথে মদিনায় মুনাব্বারা পৃথিবীর অন্যতম নিরাপদ শহরে পরিণত হয়। কেন? দীন প্রতিষ্ঠা হওয়ার কারণে। এখানে আরেকটা জিনিস পুরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, দীনের মধ্যে ইনগ্রেডিয়েন্ট তিনটা, কয়টা? তিনটা, তিনটা স্তম্ভের উপর দীন দাঁড়িয়ে আছে। হাদিসে জিব্রিল, আপনারা অনেকেই পড়েছেন, অনেকে জানেন, হাদিসে জিব্রিলের মধ্যে তিনটা জিনিসের সংমিশ্রণকে, তিনটা জিনিসকে একত্রে আমার নবী বলেছেন দীন, ইমান, ইসলাম, এহসান। ইমান, ইসলাম, এহসান, ইমান বিশ্বাসগত দিক,
ইসলাম অনুশীলনের দিক, এহসান আপনার মোরাল এথিক্যাল স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ইওর লাইফ। আপনারা বুঝতে পেরেছেন নামাজের, যেমন একটা একটা আয়াত পড়লে বুঝতে পারবেন আমি এহসান বিষয়টা কি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। মুসলমান মুমিন সফল হয়েছে কারা? যাদের নামাজের মধ্যে খুশু আছে। কি আছে খুশু? খুশু মানে কি? খুশু অর্থ হচ্ছে আপনি যখন আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, আপনি ভিতর বাহির, আপনার ভিতর থেকে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, এটা মাথায় এসে যখন আপনার ভিতর জগৎ কেঁপে উঠবে, আপনার ভিতর জগতের যে কনসেন্ট্রেশন সেটা যখন নামাজ থেকে বাইরে যাবে না, আপনি যখন ভিতর এবং বাহির বাহির থেকে ফুললি নামাজের মধ্যে ফোকাস করবেন, ওকে বলা হয় খাশিউন। কি বলা হয়? খাশিউন। ফিকার কিতাব যদি আপনি পড়েন তো ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। কি দিয়ে? তাহারা দিয়ে। কারণ তাহারা চার গ্রেডের হয়। কয় গ্রেডের? দেয়ার আর ফোর গ্রেডস।